আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার বাবার নাম কি? আব্দুল খালেক। আব্দুল খালেক, মানে আব্দুল খালেকের পরে কিছু নাই? ব্যাপারই না, হবে না, তোমার সাথে আমার প্রেম হবে না। একমাত্র চৌধুরী বংশের মেয়েরাই আমার প্রেমিকার, বাদ বাকি যত বংশ আছে সবাই আমার বোন, অলিখিত অঘোষিত বোন। তুই তাহলে রাজু? হ্যাঁ, আমি রাজু। বস্তির ছেলে হয়ে তোর এত বড় সাহস! তুই জালিম চৌধুরীর মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ, আমার মেয়ের জীবন থেকে তুই সরে যাবি, সেজন্য তোর কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, বল বল কত টাকা চাই তোর? থামুন চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। এই রাজুর ভালোবাসা টাকা দিয়ে কেনা সম্ভব না চৌধুরী সাহেব, টাকা দিয়ে কেনা সম্ভব না। কি বললি? তোর মতো ছেলের ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না? তাহলে ডলারে পেমেন্ট করতে হবে। ওকে, ডলারে পেমেন্ট হবে, বল কত ডলার চাই তোর? 1 লক্ষ ডলার। মাত্র? ঠিক আছে, তোকে 1 লক্ষ ডলার দেয়া হবে, তার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে চিরদিনের মতো সরে যাবি তুই। না, এ হতে পারে না। আমি যে 20,331 টাকা খরচ করেছি সেটাও দিতে হবে। কেন 20,331 টাকা? আপনার মেয়েকে ফুচকা খাওয়াইছিলাম, জিজ্ঞেস করেন। মাত্র 20,000 টাকা? ডন! ইয়েস বস। ওই 1 লক্ষ ডলারের সঙ্গে আরো 20,000 ডলার দিয়ে দে। টাকা দেবো না তোকে, এইসব ডলার দেবো। ডলার? ডলার আমার, ডলার স্বপ্ন ছিল, ডলার সে তার হিসাবের মেয়েটা চলে গেল, আমার ডলার ঘুমটার বাগান সময় পেল না। আরেকবার দেখি স্বপ্নটা আসে কিনা। হ্যালো, কি অবস্থা তোমার? ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো আছি, আমাকে এখানে ডাকছো কেন? তোমাকে একটা কথা বলার জন্য ডাকছি। কথা ছিল মানে? কিসের কথা ছিল তোমার সাথে? তুমি যখন খেতে বসো তখন হচ্ছে কি ভাই ব্রাদার সব নিয়ে খেতে বসো, আর আমাকে ডাকছো কি শুধু কোক নিয়ে? এটা কি আমার সাথে যায়? আচ্ছা সমস্যা নেই, বসো। বলো কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসো মানে? মানে ভালোবাসি। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার বাবার নাম কি? বাবার নাম? মানে বাবার নাম দিয়ে কি হবে? তুমি কি আমার বাবার সাথে প্রেম করবে? আরে বলো না, তুমি তোমার বাবার নামটা কি বলো, বলো বলো। খালেক। শুধু খালেক? মানে খালেকের আগে পরে কিছু নাই? আব্দুল, আব্দুল খালেক। আব্দুল খালেক, মানে আব্দুল খালেকের পরে কিছু নাই? ব্যাপারই না, হবে না, তোমার সাথে আমার প্রেম হবে না। মানে বাবার নামের সাথে প্রেমের সম্পর্ক কি? আমি তো কিছুই বুঝি না। আছে আছে, একমাত্র চৌধুরী বংশের মেয়ে হলেই আমি তার সাথে প্রেম। চৌধুরী বংশের মেয়ে ছাড়া আর যত মেয়েরা আছে সেগুলো প্রেম হবে না। কি ব্যাপারই ব্যাপারে কিছুই আসো, যাও যাও দেখি, তোমার সাথে আমার কখনোই প্রেম হবে না। এই এটা কি তুমি খাইছো? না। ঠিক আছে, মানে আমাদের কি প্রেম তাহলে হবে না? হবে, পরের জন্মে যদি তুমি চৌধুরী বংশের মেয়ে হয়ে জন্মাতে পারো তাহলে তোমার সাথে আমার প্রেম। একমাত্র চৌধুরী বংশের মেয়েরাই আমার প্রেমিকার, বাদ বাকি যত বংশ আছে সবাই আমার বোন, অলিখিত অঘোষিত বোন। ঠিক আছে, ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড।
আচ্ছা দোস্ত, আমাকে একটু বলতো, আমার কমতি কোথায়? হ্যাঁ, মানে আমি আমার লাইফে কী চাইছি? একটা প্রেম, এটা কি আমি করতে পারবো না? একটা চৌধুরী সাহেবের মেয়ে চাইছি। ঢাকাতে তো এতগুলো চৌধুরী সাহেব, তাদের মেয়েগুলো কোথায় দোস্ত? সব কি মরছে? তোর জীবনের সবই হইব, তুই খালি চৌধুরী কো মায়াকো পিছা লাগা বন্ধ কর দোস্ত। তুমি এটা কি বললো আমাকে দোস্ত? হ্যাঁ, মানে তুই বলতাছোস যে একটা বাচ্চার মুখ থেকে তুই চকলেট নিয়ে নিবি? তুই বলতে চাইতেছিস যে একজন পথিক কখনোই তার গন্তব্যে পৌঁছাবে না? দোস্ত, তুই কি একজন স্বপ্ন দেখা মানুষকে তার স্বপ্ন দেখা বন্ধ করতে বলছিস? আমি তো আমার স্বপ্ন তোর এই কথা শেষ করতে পারবো না দোস্ত। আমার জীবনে একদিন, আমার জীবনে একদিন চৌধুরী সাহেবের মেয়ে আসবে। সেই চৌধুরী সাহেবের মেয়েকে আমি অনেক ভালোবাসবো, ও আমাকে অনেক ভালোবাসবে। দুজন দুজনকে এত ভালোবাসবো যে কেউ কাউকে ছাড়া বাঁচবে না। এমন একটা সময় ও আমাকে ওর বাবার কাছে নিয়ে যাবে। ওর বাবা চৌধুরী সাহেব আমাকে দেখে বলবে, শয়তান, এত বড় সাহস তুই আমার মেয়ের সাথে প্রেম করিস? এই নে ব্ল্যাঙ্ক চেক, কত টাকা চাস তুই? কত টাকা? টাকা লিখে তুই চলে যা আমার মেয়ের জীবন থেকে। আর আমি কি করবো জানিস? কি আর করবি, ব্ল্যাঙ্ক চেক চৌধুরীর মুখে ভিক্ষা মাইরে বাড়ি চলে যাবি? ছোটবেলার বন্ধু না আমার, উল্টা পাল্টা কথা বলো। আমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসবো দোস্ত ওখানে এসে, তারপরে আমি শর্টকাটে বড় লোক হয়ে যাবো। এটাই তো শর্টকাটে বড় লোক নিনজা টেকনিক, এর জন্য তো আমি কোনো সিজিপি টেনশন নেই নাই দোস্ত। তোর এই স্বপ্নগুলি আসলে স্বপ্ন না, স্বপ্ন দুষ্ট, বুঝছস? এই যাও বাদ দে, কামের কথা আছে। যে কথা কইতাইছিলাম, কি কথা? আমাকে ক্যাম্পাসে একটা নতুন মাই আইছে, নাম হইলো গিয়ে নীলা। এই তোর কলেজের মেয়ের নাম নীলা হোক, কিন্তু আমার না ক্যারেক্টার ঢিলা। কোনো নীলা টিলা আমি চাই না দোস্ত আমার জীবনে। আমার জীবনে শুধু একটা চৌধুরী সাহেবের মেয়ে দরকার দোস্ত। আরে বেটা, আমার পুরো কথাটা শেষ করতে দিবি তো? ওকে সরি, বল। মায়াডার পুরো নাম হইলো গিয়ে নীলা চৌধুরী, আর মাইয়ার নামের শেষে যেহেতু চৌধুরী আছে, তার মানে মাইয়ার বাপও কোনো না কোনো চৌধুরী হইব। ওয়াও দোস্ত, সরি দোস্ত, তুই এত ভালো একটা নিউজ আমি তোমার আগে বলবি না? সরি 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 দোস্ত, চলো আমি এটাকে পটাই তাহলে, চলো। এখন করতে পড়াবি? এখন তো ক্যাম্পাস বন্ধ, কালকে পড়াইছি, কালকে ক্যাম্পাস খোলা।